অ্যাকিউট ডায়রিয়া বলে একটা বিষয় আছে এটা নাম শুনে বোঝা যাচ্ছে যে খুব কম সময়ের জন্য হয় সাধারণত দেখা যাচ্ছে চোদ্দ দিনের কমে এটা থাকে চোদ্দো দিনের আগে এটা ভালো হয়ে যায় এটাকে আমরা অ্যাকিউট ডায়রিয়া বলি এবং সাধারণত বিভিন্ন ইনফেকশানের কারণে এই ডায়রিয়াগুলো হয়ে থাকে এটা ভাইরাল ইনফেকশান হতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশান হতে পারে তার কারণে কিন্তু এই ডায়রিয়াগুলো দেখা যায় তবে কোনো ডায়রিয়া যদি দশ দিনের বেশি চলে যায় তখন কিন্তু আমরা ইনফেকশানের কথা চিন্তা করি না কারণ এতদিন ইনফেকশন থাকার কথা না তখন আমরা অন্যান্য বিভিন্ন অসুখের কথা মাথায় রাখি তো বেশ কিছু অসুখের ওষুধের কারণে কিন্তু ডায়রিয়া হতে পারে সেটা নিয়ে আজকে একটু বলবো প্রথমত আমাদের দেশে খুব বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় অনেক সময় কোনো প্রয়োজন ছাড়াই কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে কিন্তু ডায়রিয়া হতে পারে এটা একটা মাথায় রাখতে হবে দ্বিতীয় হচ্ছে যে গ্যাসের ওষুধ বিভিন্ন ওমিপ্রাজল র্যাবিপ্রাজল প্যান্টোপ্রাজল এগুলো ব্যবহার করা হয় এগুলো ব্যবহারে করলে কিন্তু ডায়রিয়া হতে পারে আর জিনিস আমাদের দেশে ব্যবহার করা হয় যেটা ব্যথার ওষুধ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগস বিভিন্ন রকম ওষুধ আছে সেটা খেলেও কিন্তু ডায়রিয়া হতে পারে তাই যদি ডায়রিয়া ভালো না হতে থাকে অনেক দিন ধরে হতে থাকে দ্রুত ভালো একজন ডাক্তার দেখাবেন আপনি অবশ্যই এটা সমাধান পাবেন ধন্যবাদ সবাইকে